নমস্কার বন্ধুরা, আমি অরূপ বিপ্লবী। আমার অনেক বন্ধুদের প্রশ্ন, দাদা তারামায়ের মূর্তি কি বাড়িতে রাখা যায় না? নৃসিংহদেবের ভয়ঙ্কর মূর্তি কি আমরা বাড়িতে রাখতে পারি? কেউ কেউ বলেন নাকি বাড়িতে রাখা যায় না, তাতে ভয়ভীতি সৃষ্টি হবে। বা কোনো ভয়ঙ্কর কালীমায়ের মূর্তি বাড়িতে রাখলে অমঙ্গল হতে পারে। বন্ধুরা, এই নিয়ে অনেক বন্ধুর প্রশ্ন নিয়ে আমার অভিজ্ঞতা আজ আপনাদের শেয়ার করা। আমাদের সনাতন হিন্দু ধর্মে যে মূর্তি পুজো আছে তা মূলত ত্রাটক সাধনারই একটা অঙ্গ। এই মূর্তির মধ্য দিয়ে আমরা আমাদের সেই মূর্তির আড়ালে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম তার সূক্ষ্ম সে ব্রহ্মে উপস্থিত হতে পারব। এই উদ্দেশ্যে সহজ সরল প্রাথমিক ওয়াকর মতো শুরু যদি করি, তাহলে আমরা মূর্তি দিয়ে শুরু করতে পারি আমাদের সাধনা। এখন একজনের এই দেবতা ভালো হলেই যে সবার সেই দেবতা ভালো হবে তা নয়। যেমন আমরা মাছ, কেউ ভালো ভাজা পছন্দ করি তো কেউ টক, কেউ বা ঝাল, কেউ বা ঝোল। তাহলে এই রকমই কালিতার মহাবিদ্যা সরসী ভবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যাচ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। কালীতার দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা। কিন্তু কোনো ভক্ত কালীরূপের উপাসনা করতে চান, তো কোনো ভক্ত তারারূপে, কেউ ধূমাবতী, কেউ বগলারূপে, নানান রূপে নানান দেবতার উপাসনা করে থাকেন বা করার ইচ্ছা হয়। সে অনুযায়ী তিনি সাধনা করেন, সেই মূর্তি ধরে হাঁটেন। নৃসিংহদেবের মূর্তি বাড়িতে রাখলে নৃসিংহ তন্ত্র সারিয়ে আছে, বাড়িতে অপদেবতার প্রবেশ নিষেধ হয়ে যায়। দুরাদেব পলায়াতে, কোনো ভূত প্রেত অপদেবতা বাড়ির মধ্যে আর প্রবেশ করতে পারে না, ভয়ভীতি দূর হয়, এমন কথা উল্লেখ আছে। তাহলে সেই নৃসিংহদেবের মূর্তি বাড়িতে কেন রাখবেন না? যা রাখলে ভূত প্রেত অপদেবতা আসবে না। তাহলে সেই মূর্তি যদি কেউ বলেন যে এই মূর্তি বাড়িতে রাখা যাবে না, তাহলে বুঝতে হবে তিনি সনাতন ধর্ম ভালোভাবে জানেন না। পুরোটা আমরা কেউই জানি না, কিন্তু যেটুকু কিঞ্চিত জেনে অন্তত জ্ঞান দিতে গেলে যেটুকু জ্ঞান থাকা দরকার সেটাও তার মধ্যে নেই। আসলে কি হয় বন্ধুরা, অনেকে এই সনাতন ধর্মকে নিজের পকেটে আছে ভেবে এবং তাকে নিয়ে তার ভরণ পোষণ গাড়ি বাড়ি করার উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ রীতিমতো ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের কথা বলে থাকেন। তারাই বলে থাকেন, যারা বলেন এই তোমার নামে আমি তারাপীঠে যোগ্য করব, এই আমাকে 5,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, এখন তো গুগল পে ফোনপেতে পাঠিয়ে দাও, বা তারাপীঠে কি আমি আপনার নামে যোগ্য করবো আপনি অনলাইনে দেখতে পাবেন। তারা এই কথা বলেন, ভয় দেখানোর কথা বলেন, যা আমাদের সনাতন হিন্দু ধর্মের একরকম বিরুদ্ধাচারণ। কোথাও শুনেছেন, কখনো কোনোদিন শুনেছেন যে বামা খেপা নিগমানন্দ পরমহংসদেব, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও কারো গ্রহ শান্তি করার জন্য যোগ্য করেছেন, কাউকে কবচ দিয়েছেন, শুনেছেন? যারা সাধনা করেন, যারা এগিয়ে যান, তারা কখনো এই ধরনের কোনো কিছু তাদের মুখ দিয়ে অন্তত বেরায়নি, আমার জানা নেই। কখনো কি শুনেছেন যে রামকৃষ্ণদেব ভবতারী মা কালীর যখন দর্শন পেল তখন বলল, মা দাঁড়াও, তোমার নামে তোমাকে একটা সেলফি নেই, পরবর্তীকালে আমার ভক্ত যারা আসবে তারা উপাসনা করতে ভালো হবে তাদের। বা বামাকে বা তারামায় দর্শন করার পরে বলছে, মা গো, বড় মা আমার, দাঁড়াও তোমার একটা ফটো তুলি, সেই ফটো আমি পরবর্তীকালে আমরা দিয়ে গেলে ভক্তরা আপনাকে ডাকতে সুবিধা হবে। বাস্তবে যে ভক্তরা সাধনায় সিদ্ধি লাভ করেন তারা কীরূপ দর্শন করেন সেটা তিনিই শুধু জানেন, আর কেউ জানেন না। অর্থাৎ আমাদের ভূগোলে একটা কথা আছে না, যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, অর্থাৎ পৃথিবীর কোনো বস্তু এমন নেই যার তুলনা পৃথিবীর আকৃতির সঙ্গে হুবাহু করা যায়। এই জন্যই বলা হয় যে পৃথিবীর আকৃতির সঙ্গে কারো তো মিল নেই, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। সেই রকম ঈশ্বরের আকৃতি ঠিক ঈশ্বরের মতো। তার যে কী আকৃতি, যিনি দেখেন তিনিও মুখে বোঝাতে পারেন না, বলতে পারেন না, পারবেন কি করে?
কোনো বস্তুর সঙ্গে তো তার মিল নেই। ফলে যে সমস্ত মূর্তি বা ফটো আমরা দেখি তা কোনো না কোনো শিল্পীর দ্বারা নির্মিত। বর্তমানে কত সুন্দর সুন্দর ওয়ালপেপার ফটো বাজারে বেরাচ্ছে এখন নিউ টেকনিক্যাল ইউজ করে। সামনে দুর্গাপুজো, কুমারটুলিতে এখন তো দিন রাত এক করে কেটে চলেছে শিল্পীরা। এখন থিমের ঠাকুর দেশে বিদেশে পাঠাতে হবে। এখন তো শিল্পীদের কাছে 24 ঘন্টা নয়, যদি 48 ঘন্টায় একটা দিন হতো তাহলে বড় ভালো হতো। সুতরাং সেই শিল্পীরা প্রকৃত কি ঈশ্বর, কি তার রূপ আদৌ কি তারা কখনো ধ্যান যোগে দেখেছেন? কিছু মন্ত্র, ধ্যান মন্ত্র, তার সঙ্গে কিছু কল্পনা এবং মডার্ন যুগ যে যেমন চাই সে অনুযায়ী তাকে তৈরি করে রূপ দান করছেন। সুতরাং এই মূর্তি শিল্পীর তৈরি, এই মূর্তি সেই মূর্তি হতে পারে না। যখন হতেই পারে না তখন যে কোনো মূর্তি আপনি বাড়িতে রাখলে ক্ষতি কি? কালী মায়ের একটা বড় সুন্দর বড় মূর্তি, কেউ তাকে ভয় করছে। অনেকে তো আমি দেখি কালী মন্দিরকে জয় মা কালী সাইডে সাইডে সরে থাকে। কারা ঠাকুরকে ভয় করেন জানেন? যাদের পাপ প্রচুর, জন্ম জন্মান্তরের পাপ, বা এই জন্মেই ক্রমশ মিথ্যাচার, মানুষকে ধাপ্পা দেওয়া, মানুষকে শাসানো, পশু পাখি সব তার কাছ থেকে তাকে কষ্ট পেয়েছে। অনেকে দেখবেন তাকে দেখলেই সব বাচ্চারা ভয় করে, পশুরা ভয় করে, কারণ আগের জন্য তার অনেক পাপ করা আছে, সেই পাপটা তারা দেখতে পায়। মানে জীবের মধ্যে সিক্স সেন্সটা খুব জাগ্রত, পশু পাখি বা বাচ্চার মধ্যে তারা দেখতে পায়, তাকে তার কোলে যেতে চায় না, বা তার কাছ থেকে ওই পশু পাখিরাও দূরে সরে যায়, আবার অনেকের কাছে সরে যায় তার কাছে, যেন কতদিনের চেনা অর্থাৎ তার পুণ্য বেশি। সুতরাং আমরা ভয় যদি করি তার বুঝতে হবে আপনার ভিতরে পাপ আছে, এটা কোনো সন্দেহ নেই। আমি হই আপনি হই, নৃসিংহদেবের মূর্তি বাড়িতে রাখলে ভয় ভীতি দূর হয়, অপদেবতা বাড়ির মধ্যে প্রবেশ করে না এমন কথা লেখা আছে। তাহলে সেই নৃসিংহদেব কালীমায়ের মূর্তি কেন বাড়িতে রাখবেন না? যারা বলেন তারা তাদের নিজস্ব মত পোষণ করেন, সনাতন হিন্দু ধর্মের কথা হতে পারে না। যারা বলেন তারা তাদের নিজস্ব কিছু একটা দল গঠন করার জন্য বলেন, যে আমার দলের আমার এই মানুষকে আমার কন্ট্রোলে রাখবো, হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবার মধ্যে যোগাযোগ থাকবে, অনলাইনে টাকা দেবে, তাদের নামে আমি তারাপীঠে যোগ্য করবো, কামাখ্যায় যোগ্য করবো, এসি ট্রেনে যাবো, ফ্লাইটে যাবো, সেখানে গিয়ে নেমে গেলাম, ব্যাস যোগ্য করলাম, অনলাইনে দেখো তোমাদের যোগ্য হচ্ছে, আর আমরাও বা পারি। এখন শতকরা আমরা 90% লোক মানুষ আমরা খুব টুপি পরতে পছন্দ করি, তাই সবাই টুপি পরাই সুবিধা। আরে ঈশ্বর ব্যবসা করার জন্য নয়, ঈশ্বর সাধনা করার জন্য। কলিযুগের একটা কথা আছে, জপের দ্বারাই কলিযুগের সিদ্ধি হবে, অন্য কোনো উপায় নেই। আপনার হয়ে কেউ জপ করলে হবে না, আপনাকে নিজেকে জপ করতে হবে। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, না সংশয় কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। এই করে যদি জপ নাম সংকীর্তন ছাড়া সিদ্ধি লাভের কোনো উপায় নেই। তাহলে বন্ধুরা, যে যে রূপ ভালো লাগে সেই রূপে উপাসনা করুন, সেই ফটো সেই মূর্তি বাড়িতে রেখে উপাসনা করুন। আসল তো উদ্দেশ্য ওই ফটো মূর্তি নয়, উচ্চ আবার অন্তরালের ব্রহ্ম সাক্ষাৎকার করা, যা আমাদের জন্ম জন্মান্তরের ইচ্ছা। সুতরাং কোনো কিছু ভয় না করে যে কোনো মূর্তি আপনি বাড়িতে রেখে পুজো করতে পারেন। আপনার মা যখন মামা বাড়ি যায় সেজে গুজে আমাদের মা কি সুন্দর লাগে, মন্দিরে পুজো করতে যায় সেই মা খুব সুন্দর লাগে, রান্না করে তখন লাগে। আবার যখন বাবার সঙ্গে খুব ঝগড়া লেগে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, তখন চণ্ডীর মতো মাকে দেখলে ভয় লাগে। কিন্তু মা তো সেই মা না, রেগে গেলে বাড়ি থেকে বের করে দেবো নাকি, না তোমাকে রাখা যাবে না বাড়িতে, ভয়ের কারণ হবে। আরে মা তো, যার যেরূপ ভালো লাগে সেইরূপই পুজো করা যায়, বাস্তবে এক এক বই দ্বিতীয় নাস্তে। সুতরাং বন্ধুরা, আমার জানা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম, যদি আপনাদের কারো কাজে লাগে। সবাই ভালো থাকুন, জয় গুরু।